সময়টা ছিল 1941 সাল, চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পরাধীনতার অন্ধকারে ডুবে রয়েছে গোটা ভারতবর্ষ। আবার গৃহবন্দী নেতাজি সুভাষচন্দ্র, তার উপর কড়া নজর রাখছে পুলিশ। কিন্তু ব্রিটিশ সরকারের চোখে ধোকা দিয়ে কলকাতা থেকে ভারতের পশ্চিম সীমানা পার হয়ে কয়েকটি দেশের মধ্যে দিয়ে সুভাষ পৌঁছায় জার্মানির বার্লিন শহরে। আবার সেখান থেকে একসময় সাবমেরিনে পৌঁছায় জাপানে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের উদ্দেশ্যে। কিন্তু ব্রিটিশকে ফাঁকি দিয়ে গৃহবন্দী অবস্থা থেকে কীভাবে জাপানে পৌঁছায় তার প্রকৃত রোমহর্ষক কাহিনী তোমরা আজকে জানবে। সুভাষ তার ভাইপো শিশির এবং স্বাধীনতা সংগ্রামী আকবর শাহকে নিয়ে অত্যন্ত গোপনে পরিকল্পনা করেন কীভাবে ব্রিটিশ সরকারকে ফাঁকি দিয়ে দেশ ত্যাগ করবেন। এবং পরিকল্পনা মাফিক আকবর এবং শিশির যায় মধ্য কলকাতার একটি দোকানে, যেখান থেকে সুভাষের জন্য কেনা হয় একটা ঢেলে ঢালা ট্রাউজার, কালো টুপি, সুটকেস এবং একটি বেডরোল। এছাড়া শিশির একটি ছাপাখানা থেকে ব্যবস্থা করে অ্যাক্সিট ভিজিটিং কার্ড, যাতে ছাপানো হয় মোহাম্মদ জিয়াউদ্দিন, ট্র্যাভেলিং ইন্সপেক্টর, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন লিমিটেড, যা সুভাষচন্দ্রের নকল পরিচয়পত্র। শুরু হয় নেতাজি সুভাষচন্দ্রের অন্তর্ধান পর্ব। সময়টা ছিল 16 জানুয়ারি 1941 সাল, 1:35, চন্দ্রলোকিত রাত। সুভাষের আরেক ভাইপো দ্বিজেন বাড়ির ওপরতলার জানলা দিয়ে সংকেত দেয় বাড়ির আশেপাশে কোনো পুলিশকর্মী নেই, কারণ উডবান রোড এবং এলগিন রোডের কর্নারে বসে দিনের বেলা পাহারা দেয় ব্রিটিশ পুলিশ। তারা আবার সুভাষের বাড়ির পাশের রাস্তায় একদিক থেকে আরেক দিকে বারবার টহল দেয়। কিন্তু 16 জানুয়ারি তীব্র শীতে পাহাড়রত পুলিশকর্মীরা খাটিয়ায় বসে কম্বলের আরাম অনুভবে বেশি ব্যস্ত থাকে। অপরদিকে বাড়ির বারান্দায় সুভাষ এবং শিশির প্রথমে কোলাকুলি সেরে পা টিপে টিপে পিছনের সিঁড়ি দিয়ে নেমে গাড়িতে পৌঁছায়, যে গাড়িটি বাড়ির পেছনে আগে থেকেই পার্ক করা ছিল। গাড়িটি ছিল শিশিরের, জার্মানের ওয়ান্ডারার, যা আজও নেতাজির বাড়িতে সংরক্ষিত আছে। 38/2 এলগিন রোড ছেড়ে শিশির সুভাষচন্দ্রকে নিয়ে দ্রুত বেগে গাড়ি চালিয়ে শহর ত্যাগ করেন। সুভাষের বেডরুমে তখনও আলো জ্বলতে থাকে এই ধারণা দেওয়ার জন্যে যে সুভাষ ঘরেই আছে। ওদিকে শিশির সারা রাত গাড়ি চালিয়ে যখন ধানবাদের কাছে বারাড়িতে পৌঁছায় তখন 8:30। সেখানে শিশিরের এক ভাই অশোকের বাড়িতে দিনের বেলা বিশ্রাম নিয়ে সন্ধ্যার পর গোমা স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। সেখান থেকে সুভাষ ধরে দিল্লি কলকা মেল এবং শিশিরকে ফিরে যেতে বলে। সেটিই ছিল শিশিরের সঙ্গে সুভাষের শেষ দেখা। এবং দিল্লি থেকে পৌঁছায় পেশোয়ার, সেখান থেকে আফগানিস্তানে কাবুল। কলকাতা থেকে নেতাজি কাবুল যেতে সময় লাগে 15 দিন, কিন্তু ব্রিটিশ সরকার তার অন্তর্ধানের খবর জানতে পারে 12 দিন পর। 27 জানুয়ারি প্রথম আনন্দবাজার পত্রিকা এবং হিন্দুস্তান স্ট্যান্ডার্ডে এই খবর প্রকাশিত হয় এবং সারা পৃথিবীতে এই খবর ছড়িয়ে পড়ে। আবার কাবুল থেকে একজন ইটালিয়ান নাগরিক হিসাবে অরল্যান্ডো মাজোট্টার ছদ্মনাম নিয়ে রাশিয়া হয়ে পৌঁছায় জার্মানির বার্লিন শহরে। সময়টা ছিল 2 এপ্রিল 1941 সাল। বার্লিনে পৌঁছে তিনি হিটলারের সাহায্য চায় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য, কিন্তু হিটলার সক্রিয়ভাবে সুভাষকে সাহায্য করতে রাজি হয়নি। অবশেষে ফেব্রুয়ারি মাসে 1943 সালে জার্মান থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হয় সাবমেরিনে। দীর্ঘ সাবমেরিন যাত্রার পর অবশেষে ইন্দোনেশিয়ার সাবাং এসে পৌঁছায় সুভাষচন্দ্র। সেখান থেকে জাপানের বিমানে রওনা দেয় টোকিওর উদ্দেশ্যে। টোকিওতে পৌঁছায় 16 মে 1943 সাল। টোকিওয়ে পৌঁছে সুভাষচন্দ্র সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রী হিদেকি তেজোর সঙ্গে এবং তার কাছ থেকে নিঃশর্ত সাহায্য চান ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য। জাপান সুভাষচন্দ্রকে সাহায্য করতে রাজি হন এবং সুভাষ দায়িত্ব নেন আজাদ হিন্দ ফৌজের। প্রস্তুতি শুরু হয় ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের জন্য। সুতরাং দর্শক বন্ধু, তোমরা আজ জানলে সুভাষচন্দ্র কীভাবে ছদ্মবেশে কলকাতা থেকে জাপানে পৌঁছায়। এখন তোমাদেরকে মতামত কমেন্ট বক্সে লিখে জানিও।